দর্শক আপনারা জানেন যে আজকে বুড়ছাটা থেকে সিলেট জেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ডাকে আজকের এই ধর্মঘট হচ্ছে পরিবহন ধর্মঘট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হট্টগোল পরিবেশের সৃষ্টি হয়েছে এবং এখানে যারা রয়েছে তারা মধ্য জায়গায় পিকআপ দাঁড় করিয়ে রেখেছে এবং এখানে একটা বিশৃঙ্খল পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে এবং পুলিশের কর্তৃপক্ষের পুলিশের সদস্যরাও রয়েছে। দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা পুলিশ ভ্যানও আটকা রয়েছে। তারা সিএনজি ড্রাইভার হলে তারা সিএনজি অবরোধ আছে, পিকআপের গাড়ি বাইরে বাঁধছে, আমরা গাড়িরে বাইরে বাঁধছে তারা। আমরা ড্রাইভার, আমরা শ্রমিক, আমরা ট্যাক্স শ্রমিক, কিন্তু তোমরা তারা তারা আমাদের চুরি হারানো বিটাইছে, তারা আমাদের চুরি হারানো বিটাইছে, তারা কি অবরোধ, তারা রাস্তা খুলে পানি খাচ্ছে, আসলে তারা রাস্তা খুলে সমতা বই চলার মতো তারা অবৈধ, তারা তারা সিএনজি বিশ্ব রোডে লাগে অবৈধ, পুরো বই চলা তারা আমরা একটু জানার চেষ্টা করছি। এখানে ট্রাক শ্রমিকরা বলছে যে সিএনজি শ্রমিকদের এখানে কোন ধরনের বৈধতা নেই, তাদের গায়ে হাত তোলা হয়েছে তাদের অভিযোগ এবং এখানে মোটামুটি হাতাহাতির একটি ঘটনা ঘটেছে। একজন শ্রমিক ট্রাক শ্রমিক একজন দেখাচ্ছিলেন যে ওনার গেঞ্জি ওনার চিড়ে দেখানোর চেষ্টা করছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে আজকে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে এবং এটা এরই প্রতিবাদে মূলত ট্রাক শ্রমিকদের মূলত আজকে ট্রাক তারা মধ্য রাস্তায় দাঁড় করিয়ে এটার প্রতিবাদ করছে। তাদের দাবি হচ্ছে তাদের শ্রমিকের উপর সিএনজি শ্রমিকরা হামলা করেছে। ভাই আমরা কোর্ট আসলাম, কোর্ট থেকে আমার ফতে সিএনজি ড্রাইভার আমরা সিগন্যাল দিয়েছে, আবার আমরা কইছি যে ভাই আমরা স্টার টাইম শুনবো স্টাইল থেকে টান মারে লামাই আমারে পালাইছে মাইর সিএনজি ড্রাইভারে, আমি তো নিজেই জানি না যা হয়েছে সব আমরা পরিবহন ছোট আমরা আমরা একটি বিষয়টা দেখিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ইতিমধ্যে উনি আসলে আমরা আমরা দেখানোর চেষ্টা করছি পুরো রাস্তাটি মূলত ব্লক রয়েছে। ট্রাক শ্রমিক এবং সিএনজি শ্রমিকের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে, এরই প্রেক্ষিতে মূলত ট্রাক তারা রাস্তায় ব্যারিকেড ট্রাক দিয়ে তারা মিনি ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়ে আমরা একটু করছে মারধর করছে মানুষ সুর রইলে বিটাই না ভাই তারা যারা আমরা বিটাইছে কি আমরা ভাই আমরা তো আমরা ধরে তারা সমস্যা তারা সিএনজি তারা সমস্যা অন্য তারা তো মাইনে বৈধ তারপরে আমরা কৌড়ো দেখে আইছি আমরা যাইতেছি মানুষের কাজ দেখাই দেখাই গেছি আমরা কৌড়ো দেখাম আমরা আজকে রায় আছি কৌড়ো আমরা কৌড়ো দেখি আমার হতে আমরা দুই ঘরে এটা মারি মারছে বাড়ি মারার কারণে আমরা খারাপ হয়েছি কারণ ঘরে তারা আমরা চুর করে মারে হলে আমরা মারছে আমি শ্রমিক জি দর্শক এই পরিবেশটা মূলত দুই শ্রমিক গ্রুপের মধ্যে ট্রাক শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। এর প্রেক্ষিতে যারা ট্রাক রাস্তায় দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে দিয়েছিল দর্শক আজকে আজকে সকাল থেকে মূলত ঢাকা সিলেট মহাসড়ক সহ সিলেট জেলার প্রত্যেকটা অঞ্চলে কিন্তু যান চলাচল বন্ধ এবং শ্রমিকদের বেশ কিছু সিএনজি শ্রমিকের ডাকে মূলত গাড়িগুলো বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচলেই, একমাত্র প্রাইভেট কার এবং রিক্সা মোটরসাইকেল ছাড়া কোনো ধরনের দূরপাল্লার যান চলাচল তো বন্ধ রয়েছেই, অভ্যন্তরীণ রোডগুলোতেও যান চলাচল বন্ধ থাকায় চরম বিপাকে পড়ছে। সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময়
সংঘর্ষের জেরে কিন্তু তারা পুরো রাস্তা তারা ব্যারিকেড দিয়ে রেখেছিল এবং রাস্তায় ব্যারিকেডের ফলে কিন্তু প্রাইভেট কার সহ সব ধরনের যান চলাচল ইতিমধ্যে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ রয়েছে এবং এটা এই যানজট দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হচ্ছে অনেক সীমানা দিয়েছে এই যানজটে এবং আমরা বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ইতিমধ্যে আটকা করেছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এখানে এখানে দু একটি অ্যাম্বুলেন্স ইতিমধ্যে আটকা পড়েছে এবং যদি দেখেন ভিতরে রুগী রয়েছে একটা বিশাল একটা যানজটের সৃষ্টি হয়েছে এবং এটা কবে নাগাদ ছুটতে পারে সেটাও বলা যাচ্ছে না এতক্ষণ তো ছিল সিএনজি সকাল থেকে মূলত সিএনজি শ্রমিকদের ডাকা ধর্মঘটের চিত্র আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছি বা জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এই হচ্ছে চিত্র যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখানোর চেষ্টা করছি আনোয়ারুজ্জামান চৌধুরীর গাড়িটি ওই মুহূর্তে এখানে আটকা রয়েছে এই যে একটু দেখানোর চেষ্টা করি দর্শক এখানে আবারও রাস্তাতে গেছে ডিভাইডারের যে ব্লক রয়েছে সেগুলো তুলে শ্রমিকরা কিন্তু রাস্তায় ফেলে রাস্তা অবরোধের চেষ্টা করছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি রাস্তায় যে ডিভাইডার ছিল সেই ডিভাইডার থেকে ডিভাইডারের ব্লক গুলো তুলে মূলত তারা রাস্তা অবরোধের চেষ্টা করছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি তারা মূলত রাস্তার যে ডিভাইডার রয়েছে ডিভাইডারের যে ব্লক রয়েছে সেগুলো তুলে এখন রাস্তা অবরোধ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তারা আবারও দেখা যাচ্ছে যে একটি উত্থান অবস্থা বিরাজ করছে দুই পক্ষের ভাই ভাই আছে দুই পক্ষের সংঘর্ষের পর্যায়ে যাচ্ছে দুই পক্ষের দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে ট্রাক শ্রমিক যারা রয়েছে ট্রাক পরিবহনের শ্রমিক যারা রয়েছে তারা দর্শক আমরা আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে দুই পক্ষের মধ্যে একটি টান উত্তেজনা বিরাজ করছে এবং পরিবহন শ্রমিক দুই পক্ষের সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আমরা দেখতে পাচ্ছি যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা বাইপাস রয়েছি বাইপাস মোড়ে রয়েছে এখানে দুই পক্ষের বিস্ফোরণ
দর্শক দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং এখানে এখানে মূলত তাদের দাওয়া খেয়ে সিএনজি শ্রমিক যারা রয়েছে তারা এখান থেকে পালিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা ওই যে এখানে এখানে তারা এসিএনজির ভিতর থেকে সিএনজির ভিতর থেকে মূলত রড এবং আবারও দেখা যাক দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়েছিল এর আগেই দেখা যাচ্ছে সিএনজি শ্রমিক যারা রয়েছে তারা এখান থেকে পলায়ন করেছে এবং এই মুহূর্তে বাইপাস পয়েন্টে টানটান উত্তেজনা বিরাজ করছে এবং তারা সিএনজির ভিতর থেকে ট্রাক শ্রমিক যারা রয়েছে তারা দাবি করছে সিএনজির ভিতর থেকে তারা রড এবং লাঠি সুটা বের করেছে দর্শক আপনারা জানেন যে আজকে সকাল থেকে মূলত ধর্মঘট চলছিল সিএনজি শ্রমিকদের ধর্মঘট চলছিল এবং এই ধর্মঘটের মধ্যেই কিন্তু ট্রাক শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে তারা দাবি করছে কয়েকজন আহত হয়েছে তাদের তারা কয়েকজন আহত হয়েছে তারা দাবি করছেন কয়েকজন আহত হয়েছে এবং 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 সিএনজি এবং ট্রাক শ্রমিকদের মধ্যে একটি সংঘর্ষের উপক্রম হয়েছিল কিন্তু সিএনজি শ্রমিক যারা রয়েছে আবারও দেখা যাচ্ছে রাস্তা অবরোধের জন্য তারা যান চলাচল মোটামুটি স্বাভাবিক হয়ে গিয়েছিল কিন্তু শ্রমিকরা দৌড়ে গিয়ে আবার গাড়ি আটকানোর চেষ্টা করছে কিংবা দেখা যাক তাদের হাতে লাঠি শুটা রয়েছে হয়তো গাড়ি ভাঙচুরও হতে পারে শ্রমিকরা উত্তেজিত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা কিন্তু রাস্তায় তারা শ্রমিকরা কিন্তু রাস্তায় রাস্তায় যান চলাচল বন্ধ করে দিচ্ছে এবং পুলিশের সদস্যরা রয়েছে শ্রমিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে পুলিশের সদস্যরা আমরা দেখতে পাচ্ছি যে একজন শ্রমিককে কয়েকজন পুলিশে নিবৃত করার চেষ্টা করছে যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছিল আবারও ট্রাক শ্রমিকের সদস্য যারা রয়েছে তারা এসে যান চলাচল বন্ধ করে দিয়েছে দর্শক দেখতে পাচ্ছি সিএনজি শ্রমিক এবং ট্রাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পরে মূলত ট্রাক শ্রমিকরা যান চলাচল আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে আবার দুই পক্ষের মধ্যে এক পক্ষ যাচ্ছে গাড়ি যান চলাচল স্বাভাবিক হোক আর এক পক্ষ বাধা দিচ্ছে দেখা যাক এখানে দর্শক দুই পক্ষের মধ্যে আসলে টানটান উত্তেজনার পরে সিএনজির শ্রমিক যারা ছিল তারা এখান থেকে পালিয়ে গিয়েছে এবং ট্রাক শ্রমিকরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা যান চলাচল এখানে ট্রাক শ্রমিকের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যান চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন তবে সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারা সেটা বন্ধ করার জন্য চেষ্টা করছে তাদেরকে দেখা যাচ্ছে যান চলাচল আবার ট্রাক শ্রমিক নেতাদের মধ্যস্থতা মূলত যান চলাচল স্বাভাবিক হয়েছে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারাও চেষ্টা করছেন যান চলাচল স্বাভাবিক করার দেখা যাচ্ছে একটা সিএনজির একজন সিএনজির সদস্যের উপর হামলা করা হচ্ছে দর্শক দেখানোর চেষ্টা করছি এখানে পুলিশের সদস্যরা তাকে ফেরানোর চেষ্টা করছে গাড়িতেও হামলা হয়েছে এবং আহ
এই সিএনজির উপর মূলত হামলা করা হয়েছে এবং পুলিশের সদস্যরা তারে দর্শক এখানে মূলত যারা ট্রাক শ্রমিক যারা রয়েছে তারা অন্য গাড়িগুলো স্বাভাবিক ট্রাক শ্রমিক যারা রয়েছে দর্শক ট্রাক শ্রমিকের সদস্য যারা রয়েছে এতক্ষণ তারা রাস্তা অবরোধ করেছিল তবে তাদের নেতৃবৃন্দ যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে তবে তারা বলছে এই সড়কে কোনো ধরনের সিএনজি চলাচল করবে না এই সড়কে কোনো ধরনের সিএনজি চলাচল করবে না ইয়ে ছিল সিলেটের বাইপাস পয়েন্ট থেকে আজকের এই ধর্মঘটের সর্বশেষ অবস্থা